সামাজিক দূরত্ব বজায় রাখা সহ জনসমাগম বন্ধ করতে ঝিনাইদহে সেনাবাহিনীর টহল অব্যাহত। ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিকের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, হাট বাজার ব্যবসা প্রতিষ্ঠানে জনসমাগম বন্ধ করতে ঝিনাইদহে টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী। রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের পায়রা চত্বর, আরাপপুর, চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড, বাস টার্মিনাল সহ বিভিন্ন স্থানে টহল দেয় তারা। এ সময় রাস্তায় থাকা পথচারীদের এবং গাড়ি থামিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরা নিশ্চিত করেন তারা। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে হ্যান্ড মাইকে তারা সকলকে রাস্তায় অযথা ঘোরাঘুরি না করে বাড়িতে যাওয়ার পরামর্শ দেন ও ব্যবসা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচা করার অনুরোধ জানান। মাইকিং কর, রিপোর্ট নেট 24 নিউজ।